আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ফার্নিচারের দোকানে। ব্যাপারটা শুনতে মনে হচ্ছে যে আমরা ফার্নিচারের দোকানে যাচ্ছি, বাট এটা একটা বিশাল কারণ আছে এই ফার্নিচারের দোকানটাকে চুজ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে পুরো নর্থ আমেরিকার মধ্যে সবচাইতে লার্জেস্ট যে হোম ফার্নিশিং স্টোর, এই দোকানটা হচ্ছে সেটা। দর্শক, আজকে আমরা যাচ্ছি নেব্রাস্কা ফার্নিচার মার্ট, এবং এদের অনলি চারটা লোকেশন আছে, যেটার একটা হচ্ছে তারা যেটা শুরু করেছিল 1937 সালে, অ্যাকচুয়ালি 1937-এ। সো এটা শুরু করেছিল একজন নারী উদ্যোক্তা, যার নাম, যাকে সবাই অ্যাকচুয়ালি মিসেস বি নামে চিনে। তো সে যখন এটা শুরু করে, তখন যে উদ্দেশ্য নিয়ে শুরু করে সেটা হচ্ছে যে সেল চিপ এবং টেল দ্য ট্রুথ। সো তারা মানে অনেক, এখন যদিও যেই স্টোরটাতে আমি যাবো সেই স্টোরটাতে অনেক এক্সপেন্সিভ জিনিসও বিক্রি হয়, যেহেতু ওভার দ্য টাইম এই 82 বছরে অবশ্যই তাদের বিজনেস পলিসি চেঞ্জ হয়েছে, বাট যেভাবে শুরু করেছিল সেভাবে সেটাই ছিল তার উদ্দেশ্য। এবং সেই নারী 103 বছর পর্যন্ত বেঁচে ছিল, এবং তারপরে এটা হাতমতো হয় আর একটা কোম্পানিতে। তো বর্তমানে এটা শুধুমাত্র 4টা লোকেশন আছে, সেটাও আমেরিকাতেই। প্রথমটা হচ্ছে ওমাহা নেব্রাস্কাতে, এবং এরপরেরটা হচ্ছে আইওয়াতে, তারপরটা ক্যানসাস সিটিতে, ক্যানসাসে, আর সবচাইতে তাদের এই 4টা, এমং দোজ ফোরস, তাদের এই 4টার মধ্যে সবচাইতে লার্জেস্টটা হচ্ছে জায়ান্ট টেক্সাসে। সো এভরিথিং লার্জ ইন টেক্সাস। সো টেক্সাস সাইজের, টেক্সাস যে বিশাল বড় ফার্নিচার বা হোম ফার্নিশিং যে স্টোর, সেটাতে আজকে আপনাদের টোর দিব আমি। এবং এইটা আমি আপনাদেরকে বলতে পারি যে একটা ব্লগে ওদের এই মাথা থেকে ওই মাথা আপনাদেরকে দেখানো সম্ভব না, বিকজ ওদের এই হোম ফার্নিশিং এর দোকানে কি পাওয়া যায় না, মানে আপনার কিচেন র‍্যাক হতে শুরু করে মানে ফার্নিচার তো এভরিথিং, তারপরে হচ্ছে যেটা হোম ডেকোরেশন, তারপর কার্পেট, র‍্যাকস, অ্যাপ্লায়েন্সেস, হাঁড়ি পাতিল, এভরিথিং, সব কিছু, ইউ নেম ইট দে হ্যাভ ইট, এনিথিং ইউ নিডস টু লাইক সাজানোর জন্যে বাসার ভেতরে যা কিছু প্রয়োজন ইনডোরের জন্যে এভরিথিং আছে তাদের। দর্শক, 560,000 স্কোয়ার ফিটের এই রিটেল স্পেসের বিল্ডিংটা তারা শুরু করে হচ্ছে 2012-তে, যদিও তাদের প্ল্যান টেক্সাসে এটা বিল্ড করা হয়ে থাকে আরও 1 বছর আগে। প্রায় 3 বছর লেগে যায় এটা বিল্ড করতে। একদমই সাবার্ব এরিয়াতে প্রথম তারা এটা শুরু করলেও এখন সেই কলোনি এলাকাটা কিন্তু পুরোপুরি জমজমাট হয়ে গেছে শুধুমাত্র এই ফার্নিচারের শোরুমটার উপর ভিত্তি করেই। আপনারা বুঝতেই পারছেন আমরা এসেছি হচ্ছে এই নেব্রাস্কা ফার্নিচার মার্টের সবচাইতে জায়ান্ট, তাদের 1.3 মিলিয়ন স্কোয়ার ফিট নিয়ে, মানে এই যে ক্যামেরায় যতটুকু আসছে এটা কিন্তু পুরো ওদের যেই সেলিং ফ্লোর সেটা তো সামনে, তো আপনারা তো ওয়ারহাউসটা আমি এখান থেকে দেখাতেই পারছি না, সেটা একদম টোটালি পেছনে, বাট ওদের যে সেলিং যে ফ্লোরটুকু, সেলস ফ্লোরটা যেটা, সেটা কিন্তু মানে এখানে ওই মাথা থেকে একদম ওই যে ওই মাথা পর্যন্ত। সো দিস ইজ টোটালি মানে মনস্টার হোম ফার্নিশিং স্টোর। তো এই স্টোরে আপনাদের আজকে আমি চুই দিচ্ছি, কারণ হচ্ছে এই স্টোরে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই, যেমন বললাম আর কি। আমি তো আজকে হয়তো আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না, বাট আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট টু ডু ইট অ্যাজ এ পার্ট বাই পার্ট। যেমন ধরেন আজকে আমি শুধুমাত্র ফার্নিচার এবং হয়তো যেই সাজানোর, ঘর সাজানোর জিনিস, শোপিস টপিস এইসব দেখানোর চেষ্টা করব। এছাড়া পরবর্তীতে কখনো একসময় কার্পেট বা যেই র‍্যাকগুলো সেগুলো নিয়ে দেখানোর চেষ্টা করব, এবং অ্যাপ্লায়েন্সেস সেটাও দেখানোর চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন, এবং আজকের ব্লগ হচ্ছে অল অ্যাবাউট হোম ফার্নিশিং ইন নেব্রাস্কা ফার্নিচার মার্ট। জায়ান্ট এই শোরুমে ঢুকতেই আপনারা দেখবেন 2টি ফ্লোরে বিভক্ত করা সব ধরনের হোম ডেকোরেশন
এবং আসবাবপত্র দিয়ে সাজানো। এই যেমন ধরুন বিশেষ করে যেই ফো ফ্লাওয়ার বা প্লাস্টিকের বা ফেক যেই ফ্লাওয়ারগুলো বলতে আমরা বুঝি, এগুলো দেখবেন আপনারা বিভিন্ন ধরনের। একটা ম্যাপ আছে তাদের, যেটা দেখে আপনি ধারণা করতে পারেন যে তাদের এই দুইটি ফ্লোরে কি কি ধরনের সেকশন আছে এবং কি কি পাওয়া যেতে পারে। ডিরেক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন হোম ডেকোর থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ফ্লোরিং এবং আরো অনেক কিছুই রয়েছে। ঘর সাজানোর যে জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি জিনিসই কিন্তু তারা বিক্রির জন্য সাজিয়ে রেখেছে। কিছু কিছু জিনিস খুবই কম প্রাইসে পাওয়া যায়, আবার কিছু কিছু জিনিসের দাম কিন্তু খুবই চড়া। তবে সেই জিনিসগুলোর ডিজাইন এবং কোয়ালিটির উপর ভিত্তি করে কিন্তু প্রাইস ট্যাগটা করা হয়। এর মধ্যে কিন্তু বেশ কিছু জিনিসে এইরকম ক্লোজ আউট সাইন দেখা যাবে, যার মানে হচ্ছে এই জিনিসটা তারা ডিসকন্টিনিউ করে দেবে, সেই ক্ষেত্রে সেই জিনিসটার প্রাইস প্রায় 50% কমে আসে। বিভিন্ন সিজন মাথায় রেখে তারা এই সমস্ত ডেকোরেটিভ যে শোপিসগুলো সেগুলো সাজিয়ে থাকে। যেমন এখন যেহেতু হলিডে সিজন এবং উইন্টার চলছে, তাই তারা সেটাকে মাথায় রেখেই ডেকোরেটিভ যে আইটেমগুলো সেভাবে সাজিয়ে রেখেছে। বেশ কিছু ইউনিক জিনিসও আপনারা এখানে পাবেন, যেহেতু এত বড় একটা রিটেল স্টোরে এক ছাদের নিচে অনেক কিছু পাওয়া যায়। তো আমরা নিচতলায় খুব একটা ঘুরাঘুরি না করে চলে যাচ্ছি হোম ফার্নিশিংয়ের সেকশনে। আমার কাছে মূলত কেনাকাটার থেকে দেখতেই বেশি ভালো লাগে, আর সেই কারণে বাপ্পি আমার সাথে খুব একটা শপিংয়ে যেতে চায় না, কারণ ওর নাকি পা ব্যথা হয়ে যায় আমার সাথে হাঁটতে হাঁটতে, আর আমি নাকি কেনাকাটা বাদ দিয়ে শুধু অযথাই ঘোরাফেরা করি। যাই হোক, চলে আসছি ফার্নিচারে। যে ফার্নিচারগুলো আপনারা দেখছেন এর মধ্যে দামি ডিজাইনার ফার্নিচারও রয়েছে, আবার অ্যাফোর্ডেবল কম দামি ফার্নিচারও রয়েছে। প্রত্যেকটি মানুষের চাহিদার উপর ভিত্তি করে এখানে সব ধরনের ডিজাইনেরই ফার্নিচার রয়েছে। আপনারা চাইলে পুরো খাটও কিনতে পারেন, আবার এইরকম হেডবোর্ড কিনতে পারেন যেটা আপনারা ম্যাট্রেস এবং ম্যাট্রেসের বক্স রেখে জাস্ট হেডবোর্ড দিয়ে সাজিয়ে সস্তায় খুব সুন্দর একটা লুক আনতে পারেন আপনাদের বেডরুমে। এই যে পাওয়া গেল আরও একটা ক্লোজ আউট আইটেম, চামড়ার তৈরি লিভিং রুম ফার্নিচার কিন্তু আবারও নতুনভাবে এসেছে। পাওয়া যায় অনেক দামি ফার্নিচার, আবার পাওয়া যায় কম দামিটাও। যখন আপনি ধরবেন হচ্ছে অরিজিনাল চামড়ার তৈরি কোনো ফার্নিচার, সেটার দামটা অবশ্যই বেড়ে যায়, আবার সেটা ছাড়া সিনথেটিক লেদারেরও এই ফার্নিচারগুলো হয়ে থাকে। সেই ক্ষেত্রে প্রাইসটা ড্রপ করি অর্ধেক থেকে কোয়ার্টার সাইজে। This is 1169. এটা লাভ সিটটা কত? 1169. আর এটা সোফাটা? 1269. And the chair? This is so beautiful. অনেক এলিগেন্ট. 879, right? আজকাল আর প্লাস্টিকের ফুলগুলো প্লাস্টিকের মনে হয় না, এগুলো এমনভাবে তৈরি হয়ে থাকে যে শুধুমাত্র দূর থেকে দেখে বোঝার কোনো ক্ষমতা নেই যে এগুলো প্লাস্টিকের তৈরি। হাত দিয়ে টাচ করে মেক শিওর করতে হয় যে এগুলো আসলেই প্লাস্টিকের তৈরি। তবে দামটাও কিন্তু চড়া, আগের মতো প্লাস্টিকের ফুল যেরকম সস্তায় পাওয়া যেত এগুলো আর সস্তায় পাওয়া যায় না। যেভাবে আপনারা সাজানো দেখতে পাচ্ছেন, তারা শুধুমাত্র একটা আইডিয়া আপনাকে দিয়ে রেখেছে,
প্রতিটা এরিয়াতে তারা আসবাবপত্র থেকে শুরু করে ওয়াল ডেকোর এবং টেবিল ডেকোর বা ল্যাম্প সবকিছুই সাজিয়ে রেখেছে, এমনকি এরিয়ার আগ পর্যন্ত। তারপরেও আপনারা আপনাদের রুচি অনুযায়ী কিন্তু আপনাদের ফার্নিচারটা এখান থেকে বেছে নিতে পারেন, সেই সাথে ডেকোরেটিভ আইটেমগুলো। এক ছাদের নিচে এত এত ভ্যারাইটিস থাকলে কার না দেখতে ভালো লাগে বলুন, আইডিয়া পাওয়া যায় অনেক অনেক। This is rocking recliner. Chabapi, it's a rock for it. Nice. Eta hotse tomar auto. I hope this works. It's a plug-in for it now. Dara, eta to boshi. It's a plug-in for it. Maybe it's a plug-in for it. Onek aram. Soft. পুরা কমফোর্টেবল, অনেক সফট। তোমার ব্যাগটা তোমার সেপারেটলি হয়, ফোল্ড হয়, মানে আলাদা আলাদা করা যায়, তোমার নিজের মতো করে তুমি অ্যাডজাস্ট করতে পারবা। অ্যান্ড আমি আর এটা মানে যখনই অটোমেটিক আসে আর কি, যেটা যেগুলো ম্যানুয়াল না সেগুলোর দাম একটু বেশি। তো ম্যানুয়ালও আছে, তো ম্যানুয়ালটাও আমি আপনাদের একটু দেখাই, ম্যানুয়াল রিক্লাইনার দেখব। আর এই যে এই এই যে শপিংগুলো খুব সুন্দর লাগে আমার। আই লাভ শেপস, যে এরকম ফোজ এই প্লান্টসগুলো থাকে প্লাস্টিকের, এগুলো খুব ভালো লাগে। আর ওদের এই যে এই যে এই ছবিটা, বিভিন্ন ছবিগুলো, ওদের এই শোপিসগুলো, মানে এভরিথিং এখানে সেল। মানে এই যে খেজুর গাছের মতো ওয়ালা দেখা যাচ্ছে, এটাও কিন্তু বিক্রির জন্য, এটাও বিক্রির জন্য। তো প্রিটি মাচ এভরিথিং অন সেল। ওদের একটা ক্লিয়ারেন্স সেকশন আছে, বাট ক্লিয়ারেন্স সেকশন অ্যাকচুয়ালি ডাজন্ট হেল্প আ লট। আমি যদি বলি, এই ক্লিয়ারেন্স সেকশনে বেশিরভাগ জিনিসই দেখা যায় যে ছোটোখাটো ড্যামেজ সহ, ড্যামেজ ছাড়া যেগুলো আছে সেগুলো কোনো না কোনো প্রবলেম, মানে একদম পারফেক্ট জিনিস ক্লিয়ারেন্সে যায় না। সো ওদের এখান থেকে ক্লিয়ারেন্স থেকে জিনিস কেনাটা একেবারেই মানে ভুয়া। আমরা সব কিছুকেই সোফা বলি, বাট এগুলোর আসলে আলাদা আলাদা একটা নাম আছে, যেটা হচ্ছে যে সোফা বলতে অ্যাকচুয়ালি এটাকে বোঝায়, মানে তিনজন যেখানে বসা যায়, দুজনের বেশি যেখানে বসা যায়, এটাকে অ্যাকচুয়ালি সোফা বলে। সোফা বলতে এটাকে বোঝায় আর কি। এরপরে যেটা সিঙ্গেল সেটাকেও কিন্তু চেয়ার বলে, মানে সোফা সেটের যে চেয়ার, তো এটা হচ্ছে চেয়ার। ইটস আ রিক্লাইনার, মানে রিক্লাইনার যেটা আপনি অ্যাডজাস্টেবল, উঁচু নিচু করা যায়, শোয়া যায়, ফ্ল্যাট করা যায়, সেটাকে রিক্লাইনার বলে। এটা হচ্ছে চেয়ার একজন, একটা তিনজনেরটা হচ্ছে সোফা, অ্যান্ড দুইজনের যেটা, দুইজনের যেটা এটাকে বলা হচ্ছে লার্জ সিট। তো আমি হোক আপনারা এখন থেকে এটা মনে রাখবেন। তো এটা হচ্ছে ম্যানুয়াল, এটা অটো না। এটা দেখাতে চাই, ম্যানুয়ালটা জাস্ট একটা এরকমের লিভারের মতো থাকে, যেটা একটা এরকম লিভারের মতো থাকে, যেটা এরকম জাস্ট টান দিলে এটা, মানে এটা অ্যাডজাস্ট করার মতো কিছু থাকে না, বেশি অপশন নাই। মানে এটা এই নিজের বডি দিয়ে আর কি অ্যাডজাস্ট করে নিতে হয়, যে যেভাবে ক্লোজ করাটাও একটুখানি শক্তি দিয়ে করতে হয়। তো এটাই হচ্ছে আর কি দুইটার মধ্যে তফাত। অবভিয়াসলি অটোমেটিকটা নিলে একটু প্রাইস বেশি হবে, আর সোফা ইজ সোফা, এভরিথিং ইজ সোফা, বাট এদের মধ্যে নাম আছে। কিছু ফ্যাব্রিকের সোফা, কিছু লেদারের সোফা হয়, ফোর লেদার হয়। ফোর লেদার যখন আপনারা লেখা দেখবেন, ফোর লেদারটা মানে হচ্ছে সেটা জেনুইন না। কিছু আছে সিনথেটিক লেখা থাকে, অনেকে সিনথেটিকটা অনেক সময় বোঝা যায় যে এটা অরিজিনাল লেদার না, বাট ফো যেটা সেই ফোটা অনেক সময় অনেকে বুঝতে পারে না। সো ফো লেদারও অ্যাকচুয়ালি জেনুইন লেদার না, জেনুইন লেদার বা 100% লেদার লেখা থাকবে। আর এছাড়া অনেক সময় ব্লেন্ডেড লেদারও বলে, ব্লেন্ডেড লেদারে যেটা হয়, ব্লেন্ডেড লেদারে যে উপরের পার্টটা জেনুইন লেদার থাকে, যেসব জায়গায় টাচ হবে মানুষ, আর অন্যান্য যে সাইডস এবং নিচে সেগুলো অনেক সময় ফো লেদার বা যেগুলো ওই যে ইয়ে লেদার বলে,
যেগুলো অরিজিনাল লেদার না, অ্যাকচুয়ালি সিনথেটিক লেদার সেগুলো। তো তখন ওই সোফার ক্ষেত্রে, লেদার সোফার ক্ষেত্রে ব্লেন্ডেড লেদারটা লিখে থাকে। তো আই হোপ আপনারা যারা লেদার সোফার শপিং করবেন তাদের জন্য এই ছোট্ট ইনফরমেশনটা হেল্প হবে। আপনারা যদি আপনাদের বাসা সাজানোর জন্য নতুনভাবে প্ল্যান করে থাকেন বা নতুন সংসার শুরু করে থাকেন, সেই ক্ষেত্রে জেনে রাখবেন বিভিন্ন স্টাইলের মধ্যে বেশ কয়েকটা স্টাইল যেগুলো পপুলার তা হচ্ছে মডার্ন, কন্টেম্পোরারি, ট্র্যাডিশনাল, ক্লাসিক এবং রয়্যাল টাইপ। আপনারা আপনাদের রুচি অনুযায়ী একটার সাথে আরেকটা মিল রেখে সেভাবেই কিন্তু সাজাবেন। জরুরি নয় যে আপনার রুচিটা আমার মতোই হতে হবে, আপনার টেস্ট আমার থেকে অনেক অনেক বেটার হতে পারে। লিভিং রুমের লেদার সোফা ছাড়াও ফ্যাব্রিকের সোফাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ফ্যাব্রিকের যেই টাইপ বা কালার সেটা চেঞ্জ করে নিতে পারেন। আরেকটা কথা, এই যে একটা সোফা যেটা দেখা যাচ্ছে এল শেপের বা একটু কার্ভি হয়, এটাকে কিন্তু সেকশনাল বলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্যাব্রিক বা বিভিন্ন কালারের ফ্যাব্রিক, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সেটা অর্ডার করতে পারবেন। যেমনটি বললাম, প্রত্যেকটা ফ্যামিলির নিড অনুযায়ী এখানে ফার্নিচার পিসেস রয়েছে। এরকম ছোটখাটো কিচেন আইল্যান্ড যেগুলো পাবেন আপনারা সলিড উডের এবং দেখতেও সুন্দর। অনেকেরই শুধুমাত্র একটা চেয়ার প্রয়োজন হয়, পুরো সোফাটা প্রয়োজন হয় না, বা একটা রিক্লাইনার প্রয়োজন হয় টিভি রুমে বসে টিভি দেখার জন্য, তাদের জন্য সিঙ্গেল পিসের এই ধরনের রিক্লাইনারগুলোও কিন্তু সেল হয়। ডাইনিং এরিয়াতে এসে কিন্তু আমার মাথা পুরোই ঘুরে গেছে, কারণ ডাইনিং এরিয়াতে এসে যেটা বুঝলাম যে সিঙ্গেল চেয়ারের থেকে বা চেয়ারের সেটের থেকে পুরো ডাইনিং টেবিলের সেটটার প্রাইস কিন্তু অনেক কম। একটা সময় ছিল যখন আমি নিজেও ইউএসএতে প্রথম দিকে এসে দেখেছি যে ডাইনিং টেবিলের সেট সস্তায় বলতে কোনো কিছু নেই, মানে ভালো অ্যামাউন্টই খরচ করতে হয়। আর এখন দেখলাম বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর, যদিও কোয়ালিটি একটু ড্রপ করে, বাট কম দামে খুব ভালো ডাইনিং সেট পাওয়া যায়। প্রতিটা ফ্যামিলির হাউসহোল্ড মেম্বার এবং স্পেস মাথায় রেখে বিভিন্ন শেপের, বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন সাইজের এই টেবিলগুলো করে থাকে। দর্শক আপনারা দেখছেন খানিকটা রিজনেবল প্রাইসের যেই ডাইনিং টেবিলগুলো সেট সহ, মানে চেয়ার সহ, সেগুলো সাধারণত অন্যান্য ফার্নিচারের দোকানে টেবিল এবং চেয়ার আলাদা আলাদা প্রাইস হয়ে থাকে। সেই ধরনের টেবিলগুলো আপনারা এখানেও পাবেন, তবে সেই ক্ষেত্রে একটু ফর্মাল বা এক্সপেন্সিভ বা যেই ডাইনিং রুমের যেই সেটগুলো আছে সেই ক্ষেত্রে গিয়ে প্রাইসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। যেমন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা টেবিলের প্রাইস আলাদা, চেয়ারগুলোর প্রাইস আলাদা, চায়না ওয়াল ক্যাবিনেটের প্রাইসটা আলাদা, যে টেবিল সেন্টার পিসগুলো আপনারা দেখছেন সেগুলোর প্রাইসও আলাদা। এখানে আবার একটা কর্নার আছে যেখানে শুধুমাত্র ডিজাইনার ফার্নিচারগুলো সেল হয়, সেই ক্ষেত্রে সেগুলোর প্রাইস কিন্তু আরও ডাবল হয়ে যায়। ডিজাইনার ফার্নিচারগুলো দেখলেই বোঝা যায় যে এর মধ্যে কোয়ালিটি এবং ডিজাইনের একটা পার্সোনাল টাচ আছে।
মানে একজন মানুষ তার ব্যক্তিগত সময় এক্সট্রা দিয়ে শুধুমাত্র আপনার জন্য অতি যত্নে সে ফার্নিচারটা তৈরি করেছে, যে কারণে সেটির প্রাইসটা একটু বেশি। বেডরুম ফার্নিচারের দিকে যেতে যেতে আপনাদেরকে আরও কিছু মডার্ন লিভিং রুম ফার্নিচার দেখিয়ে দিচ্ছি। এগুলোকে লোয়ার ব্যাক টাফটেড সোফা বলে। বর্তমানে এই যে টাইপের টাফটেড লোয়ার ব্যাক সোফাগুলো, এগুলো খুবই ট্রেন্ডি এবং এগুলো মিক্স ম্যাচ করে সবাই ঘর সাজিয়ে থাকে। ঠিক যেমনটি এখানে সাজানো দেখছেন, ঠিক এভাবেই মিক্স ম্যাচ করেই লিভিং রুমটা সাজানো হয়ে থাকে। আমার কাছে বরাবরই মনে হয় ঘর সাজানোটা প্রতিটা নারীর একটা ভেতরকার আকুতি, যে যার সামর্থ্য অনুযায়ী মনের মতো করে তার সংসারটা সাজাতে চায়। নেব্রাস্কা ফার্নিচার মার্ট এতটাই বড় যে আজকে আপনাদেরকে আমি সবকিছু দেখাতে পারছি না, তাই আজকের ব্লগটি থাকছে শুধুমাত্র ড্রয়িং রুম বা লিভিং রুম, ডাইনিং রুম এবং বেডরুম ফার্নিচার নিয়ে। পরবর্তীতে আরও কয়েকটা এপিসোড করব আমি, যেখানে আপনারা শ্যান্ডেলিয়ার বা ইনডোর লাইটিং বা ইলেকট্রনিক্স জিনিস, কিচেন অ্যাপ্লায়েন্সেস, সেগুলো নিয়ে ডিটেলস জানতে পারবেন। বেডরুমের এই সেটগুলো খুব সুন্দর করে সাজিয়ে তারা আপনাদেরকে কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছে। যে প্রাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রাইসগুলো সাধারণত কিং সাইজ বা কুইন সাইজ বেডের সাথে মিলিয়ে বেডরুম সেটের। অনেকের কাছে এই উঁচু উঁচু বেডগুলো খুব হয়তো পছন্দ, বাট আমার ব্যক্তিগতভাবে কেন যেন প্ল্যাটফর্ম বেডটা বেশি ভালো লাগে, যেটা একটু নিচু, মানে জাম্প মেরে বেডে উঠতে হবে না। বেডরুমের পুরো রুমের সেট নিয়ে প্রাইসটা দেয়া থাকলেও আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি সব কিছু কিনতে পারবেন। এগুলোর ইন্ডিভিজুয়াল মূল্যটাও আছে, মানে আপনি যদি শুধুমাত্র বেডটাই কিনতে চান সেটাও কিনতে পারবেন। আমার কাছে কিন্তু এই হোয়াইট কালারের বেডরুম সেটটা খুবই ভালো লেগেছে। এই বেডরুম সেটটাতে কেমন যেন একটা মডার্ন ও ক্লাসিকের একটা সংমিশ্রণ আছে। আর এটা হচ্ছে ক্যানোপি বেড, দেখলেই মনে হয় বাংলাদেশের মতো মশারি টানিয়ে দেয়, তাই না? আর আজকাল এই ফিগ প্লান্টগুলো খুব ভালো চলছে। আর এইখানে এক ছাদের নিচেই দেখা যায় বাচ্চাদের বেডরুম সাজানোর জন্যে নানান ডিজাইনের খুব সুন্দর সুন্দর আসবাবপত্র। অন্যান্য যে ফার্নিচারের ব্র্যান্ড বা স্টোরগুলো আমেরিকাতে আছে, সেগুলোতে গেলে দেখা যায় যে কিডস সেকশনে একটা বা দুটো বা বেশ কয়েকটা বেডরুম সেট থাকলেও এই নেব্রাস্কা ফার্নিচার মার্টে সেই সব ভেন্ডরদেরই কিন্তু ফার্নিচার একই ছাদের নিচে, যেই কারণে
আপনি চয়েস পাবেন অনেক বেশি এবং আপনি এখান থেকে পছন্দ করতে পারবেন খুব সহজে, কারণ যেহেতু আপনার কাছে অপশনগুলো অনেক বেশি আছে। এই ওয়াল আর্টটাকে দেখুন, এটার ক্যানভাসটা কিন্তু টোটালি পত্রিকার পাতা, তারপরে তার মধ্যে ছবিটা আঁকা হয়েছে। ক্রিয়েটিভিটির চরম লেভেল যাকে বলে। আর এই ওয়াল আর্টটা দেখুন, এর ভেতরে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চারা যেই ছোট ছোট প্লাস্টিকের মিলিটারি দিয়ে খেলা করে সেগুলো। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি চেয়ার। অনেকেই আছে যারা টেবিলটা তাদের পছন্দ মতো কিনে মিক্স ম্যাচ করে চেয়ারগুলোকে একটু ডিফারেন্ট টাইপের যোগ করতে চায়, সেই ক্ষেত্রে তারা এখান থেকে চেয়ারগুলো কিনতে পারে। বিশেষ করে যারা মডার্ন ফার্নিচার দিয়ে তাদের বাসাটা সাজিয়ে থাকে তারা এই ধরনের মিক্স ম্যাচ করে টেবিল বা চেয়ার রাখে। যে জিনিসগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাগজের ঠোঙা, মানে লিটারেলি আমাদের বাংলাদেশে যেরকম ঠোঙা হয়ে থাকে সেই কাগজের ঠোঙা বা কাগজের ব্যাগ। কি সুন্দর করে এই কাগজের ঠোঙা দিয়ে এই কর্নারটাকে তারা সাজিয়েছে। এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ফর্মাল টেবিল। সাধারণত যাদের বাসা অনেক বড় এবং দুইটা ডাইনিং এরিয়া আছে, একটা ফর্মাল এবং একটা ব্রেকফাস্ট এরিয়া, তারা এই ধরনের বড় একটা ফর্মাল টেবিল রাখতে পারে। বিশেষ করে যখন তাদের এক্সটেন্ডেড ফ্যামিলিরা তাদেরকে ভিজিট করতে আসে বা ফ্রেন্ডরা আসে, সেই ক্ষেত্রে এই ফর্মাল টেবিলগুলো অনেক কাজে দেয়, যেহেতু এগুলোতে অনেকগুলো সিটিং অপশন থাকে। যেতে যেতে তাল গাছের হাত পাখার একটু বাতাস খেয়ে নিল বাপি ভাই। দেখলেন তো, বিকেলে ঢুকেছি আর বের হতে হতে 3-4 ঘন্টা পরে একদম সন্ধে হয়ে গেল। দর্শক, আমরা আসলে ওখানে আজকে গিয়েছিলাম যেই কারণে আমার ডাইনিং টেবিলের জন্য দুইটা চেয়ার কিনতে, কারণ হচ্ছে আমার ডাইনিং টেবিল যেটার সাথে 6টা চেয়ার থাকার কথা, 6 সিটিং এর, সেটার 4টা চেয়ার ছিল এবং এক পাশে বেঞ্চের মতো ছিল। ইউজুয়ালি এখন অনেক টেবিলে এই সিস্টেমটা থাকে। টেবিলটা পছন্দ হওয়ার ফলে আমরা ওটা কিনেছিলাম। তো যাই হোক, সেই বেঞ্চের কারণে আমার জায়গাটার মধ্যে সেই বেঞ্চের কারণে খুব মানে ভালো মতো ওটা অ্যাকচুয়ালি মানে আমাদের ইউজফুল ছিল না, এবং সেই জন্যে আমার ওইটার সাথে ম্যাচ করে 2টা এক্সট্রা চেয়ার আমি কেনার জন্য গিয়েছিলাম। তো যেরকমটা দরকার আমি নেব্রাস্কাতে পাইনি, কারণ অন্য বাকিগুলোর সাথে তো ম্যাচ হতে হবে। আরও একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে সিঙ্গেল চেয়ার কিনতে গেলে দেখা যায় যে এক একটা চেয়ার $150-$200 পড়ে যায়। সেক্ষেত্রে 2টা চেয়ারের দাম অ্যাভারেজ ট্যাক্স সহ দেখা যায় যে $350-$400 পড়ে যাচ্ছে, যেটা আমি হয়তো আরো $200-$250 খরচ করলে একদম ব্র্যান্ড নিউ একটা পুরো সেটই পাবো, 6 চেয়ারের সহ একটা টেবিল সহ। সেটাই দেখে আসলাম নেব্রাস্কা ফার্নিচারে। তো আমরা আবার আগামীকালকেও আরো 1-2টা ফার্নিচারের দোকানে ঘুরবো, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আসতেছে খুব শীঘ্রই, মানে 2-1 সপ্তাহের মধ্যেই, শিকাগো থেকে। তো ও শিকাগো থাকে, ওখান থেকে আসবে। তো ও আসার আগে আগে আমার এই ডাইনিং টেবিলের চেয়ার সেট করতে হবে। যাই হোক, সেসব কথা আরো পরে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। আশা করি আজকের এই হোম ফার্নিশিং এর উপরে এবং নেব্রাস্কা ফার্নিচারের এরকম বড় একটা হোম ফার্নিশিং শোরুমের যে ভিডিও আপনারা দেখেছেন, এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদিও আমরা অনেস্টলি স্পিকিং শুধুমাত্র যে ফার্নিচারের যে এরিয়াটা আমরা দেখিয়েছি সেটাও আমরা অ্যাকচুয়ালি কোয়ার্টার সাইডও আমরা কাভার করতে পারিনি, কারণ আমি বলবো যে কোয়ার্টার সাইডও ঠিক মতো কাভার করা যায়নি। কারণ আমি যদি সবকিছু ইন্ডিভিজুয়ালি আমি ভিডিও করতাম,
এবং ইনক্লুডিং দ্য প্রাইস, তাহলে এই ভিডিওটা আরো ডাবল বা ট্রিপল গুণ লম্বা হতো, কারণ সবকিছু তাহলে দেখাতে হতো। তো আমি যেখানে আসলে যেগুলো একটু ট্রেন্ডি, যেই জিনিসগুলো এখন চলছে, যেগুলো কারেন্ট, যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ট্রেন্ড, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং আশা করি আপনারা সেখান থেকে কিছুটা আইডিয়া পাবেন। আর ওখানে এমনও কোনো জিনিস নেই, আমি যে বললাম যে ঘরের তো ছিলই, ইলেকট্রনিক্স বলেন, কিচেন অ্যাপ্লায়েন্সেস বলেন, ছোট বড় অ্যাপ্লায়েন্সেস সব কিছুই, কিচেন টুলস, বাচ্চাদের খেলনা, এভরিথিং। সো ওটা এত বড়, এত জায়ান্ট যে ওটা নিয়েই দুইটা তিনটা সেপারেট ব্লগ করা যায়, যেটা আমি ভবিষ্যতে হয়তো করবো আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আজকের ব্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না দর্শক, এবং লাইক দিবেন ভিডিওতে, এতে করে কিন্তু আমি, আমার সাপোর্ট হয় এবং ভিডিওটা ইউটিউব অ্যাকচুয়ালি রেকমেন্ড করে অন্য সবাইকে। আর ইনফরমেশনগুলো যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই সেটা শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির যাদের এই ধরনের ইনফরমেশন প্রয়োজন তারাও এর থেকে উপকৃত হতে পারে। আবারও কথা হবে নতুন কোনো ব্লগ বা রান্নার ভিডিওতে। এন্টারটেনমেন্টের হাব সেলিনা রহমান দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।